কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা, বাবার মৃত্যুর পর খুব অল্প বয়সে দেশের শাসনভার কাঁধে তুলে নিয়েছেন যিনি। বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের মতো বিভিন্ন সভা সম্মেলনে তাকে দেখা যায় না, শুধুমাত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরেই একগাল হাসি নিয়ে গণমাধ্যমের সামনে এসে এই খবর জানান দিয়ে যান তিনি। কিন্তু জানেন কি, এই মানুষটিকে নিয়েই বিশ্ব নেতাদের মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক সংঘটিত। যে মানুষটি মহাশক্তিধর আমেরিকার বিন্দুমাত্র পাত্তা দেন না, কিংবা পান থেকে চুন খসলে কামানের গোলায় বিশ্বস্ত সৈনিককে উড়িয়ে দিতে দ্বিধা করেন না, তিনি পিয়ানোই বসে টুংটাং সুর তুলতে পারেন বলে বিশ্বাস হয়। কিন্তু খেয়ালে কিম জং উন সুর তোলেন ঘরে রাখা দামি দামি পিয়ানোই, সিনেমা দেখেন নিজের ব্যক্তিগত প্রেক্ষাগৃহে বসে, বিদেশি সিগারেটে এক ফুঁক দিয়ে উড়িয়ে দেন $44, চুমুক দেন আরও দামি হুইস্কিতে, রসে বসে এলাহি এক জীবন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের। আমাদের আজকের এই ভিডিওটিতে জানব উত্তর কোরিয়ার এই প্রেসিডেন্টের গোটা বিশ্ব অবাক করা বিলাসিতার গল্প। কিমের প্রাসাদ। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম কখন যে কোথায় থাকেন কেউ জানেন না, জানবেনই বা কি করে। একটা দুটো নয়, 17টি প্রাসাদ রয়েছে কিমের। ঘুরিয়ে ফিরিয়ে নিজের ইচ্ছা মতো এক এক দিন এক এক প্রাসাদে রাত কাটান এই বিলাসী মানুষটি। নিজের জন্য একটি দ্বীপও রয়েছে তার, সেখানে সবার প্রবেশ অধিকারও নেই। ডিজাইনার সিগারেট, হ্যাঁ, যিনি শুধু খাওয়ার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন, তার যে ধূমপানেও বিশেষ পছন্দ থাকবে তাতে আর আশ্চর্যের কি। ফ্রেঞ্চ ডিজাইনার সিগারেট ছাড়া কিম জং এর এক মুহূর্ত চলে না। ইভেস সেন্ট লরেন্টের যে সিগারেটে তিনি সুকটান দেন, তার এক প্যাকেটের দাম $44। স্ত্রীর জন্য কিমের উপহার, নিজে যেমন নামি দামি জিনিস ব্যবহার করেন, স্ত্রীকেও সেভাবেই রেখেছেন। 2009 রি সোল জুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে উপহারে উপহারে স্ত্রীকে ভরিয়ে দিয়েছেন। কেমন গিফট দেন একটা উদাহরণ দিলেই আভাস মিলবে। সম্প্রতি ক্রিস্টিয়ান ডিওরের একটি হ্যান্ডব্যাগ রিকে উপহার দিয়েছেন, যার দাম $1,457। যেখানে উত্তর কোরিয়ায় মানুষের গড় বার্ষিক রোজগার $1,800, সেখানে স্ত্রীর এই হ্যান্ডব্যাগ কতটা দামি আশা করি বুঝতে পারছেন। ফরেন ফুড, নিজের খাওয়ার পেছনে ঠিক কি পরিমাণ অর্থ খরচ করেন কিম তার প্রকৃত অঙ্কটা অজানাই, তবে সেটা যে মাসে কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায় এ নিয়ে সন্দেহ নেই। ডায়েট নিয়ে কোনো রকম কার্পণ্য নেই কিমের, সেরা সেরা জিনিস ছাড়া মুখেই তোলেন না, পর্ক খেলে তা আনানো হয় ডেনমার্ক থেকে, ইরান থেকে আসে ক্যাভিয়ার, বিফ খেলে জাপানের, এমন আরও কত। বিদেশি মদ, এলিট বন্ধুবান্ধব ও নিজের জন্য বছরে $30 মিলিয়ন শুধু মদই আমদানি করেন কিম। পছন্দ করেন হুইস্কি এবং কগন্যাক, কিন্তু যে কোনো ব্র্যান্ডের নয়, হেনেসির মতো ব্র্যান্ডের হুইস্কির অনুরাগী, যার একটা বোতলের দামই পড়ে $2,145। দেশি সহজলভ্য মদে কোনো কালেই রুচি ছিল না কিম জং উনের। সেলিব্রিটি বন্ধু আপ্যায়ন, আমেরিকার সঙ্গে সাপে নেউলে সম্পর্ক হলেও আমেরিকার প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার ডেনিস রডম্যানের সঙ্গে দারুণ সখ্য কিম জং উনের। কিমের আমন্ত্রণে মাঝে মধ্যেই উত্তর কোরিয়ায় চলে আসেন ডেনিস। বিদেশি সেলব বন্ধুর তালিকায় আরও অনেকেই রয়েছেন। অতিথিদের জন্য খানাপিনায় কোনো ত্রুটি রাখেন না উত্তর কোরিয়ার শাসক, বিদেশি পানীয় থেকে ফরেন ফুড কিছুই বাদ যায় না। দামি হাত ঘড়ি, জনসম্মুখে এলে কিমের হাতে ঘড়ি নেই এমনটা সচরাচর ঘটে না। দামি দামি ঘড়ির কালেকশন রয়েছে উত্তর কোরিয়ার এক নায়কের, সব মিলিয়ে শুধু ব্যক্তিগত হাত ঘড়ির পেছনেই খরচ করেছেন $82 লক্ষেরও বেশি। পিয়ানো প্রীতি, কিমের সবতেই বাড়াবাড়ি, অল্পে মন ভরে না। লোকের বাড়িতে একটি পিয়ানো থাকে, কিমের পিয়ানোর কালেকশন শুনলে চোখ কপালে উঠবে, 3 ডজনের কম নয়, এক একটার খরচই $64,451। ডিভিডির বিপুল সংগ্রহ, উত্তর কোরিয়ায় অন্য দেশের ফিল্মের ডিভিডি আনানো নিষিদ্ধ, কিন্তু কিমের নিজস্ব ডিভিডি কালেকশন শুনলে মাথা ঘুরে যাবে। তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে 20,000 সিনেমার ভিডিও, যার একটা বড় অংশই পশ্চিমী, র্যাম্বো ফ্রাইডে দ্য 13th কি নেই সংগ্রহে, অস্ত্রে সজ্জিত মার্সিডিস গাড়ি, কিম জং এর মার্সিডিস বেঞ্জে সুরক্ষার সকল সুবিধায় আছে এবং এর দাম $2 মিলিয়ন, কেউ যদি তাকে গুলি করে মারতে চায় সেটা থেকে তাকে বাঁচাতে এই গাড়ি ডিজাইন করা। নিজের দেশেও তাকে সবচেয়ে বেশি ঘৃণা করা হয়, এটা কোনো গোপন কথা না, নিজের সুরক্ষার জন্য খরচ না করে জনগণের উন্নয়নে এই টাকা খরচ করলে হয়তো ঘৃণাটা একটু কমত। ডিভিডির বিপুল সংগ্রহ, উত্তর কোরিয়ায় অন্য দেশের ফিল্মের ডিভিডি আনানো নিষিদ্ধ, কিন্তু কিমের নিজস্ব ভিডিও কালেকশন শুনলে মাথা ঘুরে যাবে। তার ব্যক্তিগত সংগ্রহ রয়েছে 20,000 সিনেমার ভিডিও, যার একটা বড় অংশই পশ্চিমী, র্যাম্বো ফ্রাইডে দ্য 13th কি নেই সংগ্রহে, দুনিয়ার আর কারো ব্যক্তিগত সিনেমা হল আছে কিনা জানা নেই, কিন্তু কিমের আছে, যেখানে 1,000 আসন রয়েছে। প্রিয় ভিউয়ার্স,
কিম জং উনের এত এত বিলাসিতার মাঝে আপনাকে যদি কোনো একটিকে বেছে নিতে বলা হয়, তাহলে আপনি কোনটিকে বেছে নেবেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। আরও এমন অবাক করা নানান অজানা তথ্য জানতে ও জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।